আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশের যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখেন, সকলকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের রড সিমেন্টের আপডেট বাজার দর। এই বাজার দরটি ঢাকা এবং এর আশেপাশের জন্য প্রযোজ্য। দূরে যদি অন্য কোনো জেলা হয় তাহলে সেই ভাড়াটি যোগ করে এর মূল্যটি নির্ধারণ করে আপনারা একটি আইডিয়া নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে শুরু করব আমি সিমেন্টের আপডেট বাজার দর। সিমেন্টের আপডেট বাজার দরে ঢাকা এবং এর আশেপাশে অ্যাঙ্কর সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 485 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে ফ্রেশ সিমেন্টের আজকের বাজার দর 485 টাকা প্রতি ব্যাগ। ঢাকা এবং এর আশেপাশে হোলসিম সিমেন্টের আজকের বাজার দর 545 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দরে সাহা স্পেশাল সিমেন্টের আজকের বাজার দর 510 টাকা প্রতি ব্যাগ। ক্রাউন সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 520 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে আকি সিমেন্টের আজকের বাজার দর 520 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে দিচ্ছি একটি বিশেষ অফার। এই অফারে জাপান বাংলা সিমেন্টটি বর্তমানে কেনাবেচা হচ্ছে 474 টাকা প্রতি ব্যাগ। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন, অবশ্যই নিজ দায়িত্বে করবেন। সেভেন রিং সিমেন্টের আজকের বাজার দর 510 টাকা প্রতি ব্যাগ এবং বসুন্ধরা সিমেন্টের 510 টাকায় বিক্রি হচ্ছে ঢাকা এবং এর আশেপাশে। সিমেন্টের আপডেট বাজার দরে বসুন্ধরা কিং ব্র্যান্ডটি কেনাবেচা হচ্ছে 495 টাকা প্রতি ব্যাগ। সেই সাথে স্ক্যান সিমেন্টটি ঢাকা এবং এর আশেপাশে কেনাবেচা হচ্ছে 545 টাকা প্রতি ব্যাগ। এবারে জানিয়ে দেবো ইনসি সিমেন্টটি ঢাকা এবং এর আশেপাশে কেনাবেচা হচ্ছে 520 টাকা প্রতি ব্যাগ। এবং সিমেন্টের আপডেট বাজার দরের পাশাপাশি ইটের আজকের আপডেট বাজার দরটি জানিয়ে দিচ্ছি। অটো ইট নূরটি কেনাবেচা হচ্ছে 16.30 টাকা প্রতি পিস। সেই সঙ্গে এক নম্বর ইট পিকেটটি কেনাবেচা হচ্ছে 15.30 টাকা প্রতি পিস। সিমেন্টের আপডেট বাজার দরে আবার ফিরে আসলাম। জানিয়ে দিচ্ছি ঢাকা এবং এর আশেপাশে ইস্টার্ন সিমেন্টের আজকের বাজার দর 487 টাকা প্রতি ব্যাগ। সেভেন হর্স সিমেন্টের আজকের বাজার দর 488 টাকা প্রতি ব্যাগ। গাজী সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 488 টাকা প্রতি ব্যাগ। এবং সিমেন্টের আপডেট বাজার দরে আজকে মীর সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 495 টাকা প্রতি ব্যাগ। সুপারক্রিট সিমেন্টের আজকের বাজার দর 520 টাকা প্রতি ব্যাগ এবং সুপ্রিম সিকিম সিমেন্টের আজকের বাজার দর 490 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি বেঙ্গল সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 490 টাকা প্রতি ব্যাগ এবং সেই সঙ্গে প্রিমিয়ার সিমেন্টের আজকের বাজার দর 490 টাকা প্রতি ব্যাগ। আমান সিমেন্টটি কেনাবেচা হচ্ছে 495 টাকা প্রতি ব্যাগ। এবং সিমেন্টের আপডেট বাজার দর এখানেই ছিল, এবারে জানিয়ে দেব রডের আপডেট বাজার দর। রডের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি আমি কিং ব্র্যান্ড সিমেন্ট রডটি কেনাবেচা হচ্ছে 93,200 টাকা প্রতি টন। সেই সঙ্গে জিপিএস ইস্পাতের রডের কেনাবেচা হচ্ছে 98,500 টাকা প্রতি টন। প্রাইম স্টিলের আজকের বাজার দর 93,200 টাকা প্রতি টন। এবং রডের আপডেট বাজার দরে ঢাকা এবং এর আশেপাশে সুমা স্টিলটি কেনাবেচা হচ্ছে 93,200 টাকা প্রতি টন। সেই সঙ্গে বিএসআরএম রডের আজকের বাজার দর 1,00,000 টাকা প্রতি টন। ঢাকা এবং এর আশেপাশে ফেমাস স্টিলটি কেনাবেচা হচ্ছে 93,200 টাকা প্রতি টন। এবং রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি বিএসআই রডটি কেনাবেচা হচ্ছে 93,200 টাকা প্রতি টন এবং একেএস স্টিলের আজকের বাজার দর 98,500 টাকা প্রতি টন। জানিয়ে দিচ্ছি কেএসএমএল রডের আজকের বাজার দর 93,200 টাকা প্রতি টন। এবং সেই সঙ্গে ঢাকা এবং এর আশেপাশে কয়লার আজকের আপডেট বাজার দরটি আমি জানিয়ে দিচ্ছি। কয়লা উন্নত মানের মেঘালয়টি কেনাবেচা হচ্ছে 25,650 টাকা প্রতি টন এবং বিটুমিন ইরানিটি কেনাবেচা হচ্ছে 11,165 টাকা প্রতি টন প্রতি ড্রাম। ফিরে আসলাম রডের আপডেট বাজার দরে। জানিয়ে দিচ্ছি ঢাকা এবং এর আশেপাশে ZSRM রডটি কেনাবেচা হচ্ছে 93,200 টাকা প্রতি টন। ASBRM রডের আজকের বাজার দর 93,200 টাকা প্রতি টন। অ্যাঙ্গেলগুলো নর্মালটি কেনাবেচা হচ্ছে 93,500 টাকা প্রতি টন। রডের আপডেট বাজার দরে মোহাম্মদী স্টিলটি কেনাবেচা হচ্ছে 93,200 টাকা প্রতি টন। এসকেজিটি কেনাবেচা হচ্ছে 93,200 টাকা প্রতি টন। জানিয়ে দিচ্ছি এসএস স্টিলের আজকের বাজার দর 93,200 টাকা প্রতি টন। সেই সঙ্গে বালির আপডেট বাজার দরটি জানিয়ে দিচ্ছি। ঢাকা এবং এর আশেপাশে দুর্গাপুরে টাটা ট্রাকের বালিটি কেনাবেচা হচ্ছে 27,950 টাকা প্রতি গাড়ি এবং আস্তরের বালিটি 500 ফিটের গাড়ি কেনাবেচা হচ্ছে 14,500 টাকা প্রতি গাড়ি। সেই সঙ্গে ভিটি বালিটি কেনাবেচা হচ্ছে 500 টাকা প্রতি গাড়ি, 500 ফিটের গাড়িটি কেনাবেচা হচ্ছে 9,900 টাকা প্রতি গাড়ি। ফিরে আসলাম রডের আপডেট বাজার দরে। জানিয়ে দিচ্ছি আনোয়ার ইস্পাতটি কেনাবেচা হচ্ছে 94,500 টাকা প্রতি টন
সরি এখানে 94000 হবে না এখানে 98500 টাকা হবে পিএইচপিটি কেনাবেচা হচ্ছে 98800 টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি হাইটেক স্টিলটি কেনাবেচা হচ্ছে 93200 টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি এসএসআরএম রডটি কেনাবেচা হচ্ছে 93200 টাকা প্রতি টন এবং জেএসআরএম রডের আজকের বাজার দর 93200 টাকা প্রতি টন সিএসআরএম রডটি কেনাবেচা হচ্ছে 93200 টাকা প্রতি টন পাথরের আপডেট বাজার দরটি আপনাদের সামনে তুলে ধরছি জানিয়ে দিচ্ছি এলসি 34 গ্রে পাথরটি কেনাবেচা হচ্ছে 48850 টাকা প্রতি টন এখানে মনে রাখবেন এই পাথরের যে টনটি হিসাব হয় এটি হলো 2350 স্কয়ার ফিট 2350 ফিট সিএফটি 2350 সিএফটিতে 1 টন হয় সেই হিসাবে আপনারা মিলিয়ে নেবেন এলসি 34 ব্ল্যাক পাথরটি কেনাবেচা হচ্ছে 49000 টাকা প্রতি টন ফিরে আসলাম রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি স্কয়ার বার নর্মাল টিকেনা বেচা হচ্ছে 93500 টাকা প্রতি টন এবং স্কয়ার বার উন্নত মানের টিকেনা বেচা হচ্ছে 98650 টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি রহিম স্টিল টিকেনা বেচা হচ্ছে 500 টি 98500 টাকা প্রতি টন এবং এমএসডব্লিউ টিকেনা বেচা হচ্ছে 91800 টাকা প্রতি টন সেই সঙ্গে অ্যাঙ্গেল উন্নত মানের টিকেনা বেচা হচ্ছে 100000 টাকা প্রতি টন এই চ্যানেলে প্রসারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন এই ছিল রডের এবং সিমেন্টের আজকের সর্বশেষ আপডেট বাজার দর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ